ডায়াবেটিস জনিত রেটিনা রোগগুলো সম্পর্কে একটু জানবো, কারণ আমরা জানি যে আসলে ডায়াবেটিসের কারণে অন্যান্য অঙ্গের সাথে সাথে চোখেরও কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়ে চোখের উপর। রেটিনার কি কি সমস্যা এতে হতে পারে? আমরা আগেই বিভিন্ন সময় আলোচনা করেছি যে ডায়াবেটিস একটি খুবই মারাত্মক রোগ। এটি শরীরে এমন কোনো অঙ্গ নেই যে যাকে আক্রান্ত করে না, সেরকম রেটিনাকেও এই ডায়াবেটিস ভালোভাবেই আক্রান্ত করে থাকে। আমরা জানি এই রেটিনাতে দুই ধরনের ডায়াবেটিস, রেটিনোপ্যাথি বলি আমরা যেটা, ডায়াবেটিসজনিত রেটিনার রোগ সেটিকে রেটিনোপ্যাথি বলি। সেটি দুই ধরনের, একটা নন প্লোরিফারেটিভ, সেটি কিছুটা ভালো, সেটি মোটামুটি ডায়াবেটিসটা কন্ট্রোল করলে, কোলেস্টেরল কন্ট্রোল করলে, কিডনি ফাংশন কন্ট্রোল করলে এবং ব্লাডে যে চর্বি আছে সেটি যদি কন্ট্রোল করে এগুলো সাধারণত ভালো হয়ে যায়। কিন্তু এখানে আবার অনেক সময় ট্রিটমেন্টও লাগে, যে অনেক সময় চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি সেখানে যদি পানি জমে থাকে বা মেকুলার ইডিমা হয়, সেক্ষেত্রে আমরা ইনজেকশন বা লেজার করে এগুলো ট্রিটমেন্ট করে থাকি। এটি নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির কথা বলছি, কিন্তু প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি সেটা একটু খারাপ। সেখানে ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয়, সেই ভঙ্গুর রক্তনালীগুলো হলো চোখের রেটিনার সামনে পদ্মার মতো সৃষ্টি করে, সেই পদ্মা সংকুচিত হয়ে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসতে পারে এবং যাকে আমরা বলি ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট বা টান দেওয়া রেটিনা আর ডিটাচমেন্ট বলি। সেই এই সেটি হলে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। বোঝা যাবে কিভাবে কোনটি হয়েছে? এখন বোঝা যাওয়ার উপায় তো আছে, চোখে কম দেখবে প্রথম কথা। আর এমনিতে নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি হয় তাতে সাধারণত যদি মাইল্ড মোডারেট হয়, কোনো মেকুলার ইডিমা না থাকে, চোখের রেটিনার কেন্দ্রে যদি কোনো পানি জমে না থাকে, তাহলে কোনো সাইন্স সাধারণত কোনো সিমটম থাকে না। রোগী রুটিন চেক আপের সময়, ডায়াবেটিস রুটিন চেক আপের সময় এগুলো ধরা পড়ে। আর যদি মেকুলার ইডিমা থাকে তখন কিন্তু রোগী বলে যে চোখে ও ঝাপসা দেখছে, উনি ঝাপসা দেখছে, তখন আমাদের কাছে আসে, তখন আমরা দেখতে পারি। আর প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে যদি রক্তক্ষরণ হয়, রোগী বলে থাকে যে চোখের সামনে লাল লাল কী যেন ভাসছে, এটা ভিট্রিয়াস হ্যামারেজ বলি, যে ওই ভঙ্গুর রক্তনালীগুলো ফেটে গিয়ে এই রেটিনার সামনে যে জেলির মতো সাবস্ট্যান্ট আছে সেখানে ব্লিডিংয়ের সৃষ্টি করে, সে কারণে রোগী চোখে লাল লাল দেখে। আর তো রেটিনাল ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হলে রোগী তো চোখে কমেই দেখে। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।